সালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা খুব সহজে বাইবিট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে সিকিউর করবেন তা নিয়ে বিস্তারিত সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটা অন করে দিবেন এবং এখানে ডিসক্রিপশন বক্সের উপর ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায় যেমন ধরেন বাইবিট কোন টু লিস্ট হবে এবং বাইবিট থেকে কীভাবে আমরা ফ্রিতে ইনকাম করতে পারবো এইসব নিয়ে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে টাইম টু টাইম বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া হবে এবং সেখান থেকে আপনারা হচ্ছে ওই অফারগুলোতে জয়েন করে ফ্রিতে ইনকাম করতে পারবেন সো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আপনাদের কাছে যদি তিনটা জিনিস অর্থাৎ আইডি কার্ড মোবাইল নাম্বার এবং জিমেল থাকে তাহলে আপনারা খুব সহজে প্রাইভেট অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন যদি আপনার না থাকে তাহলে কোনো না কোনোভাবে আপনাকে অবশ্যই ম্যানেজ করে নিতে হবে অবশ্যই আপনার জিমেল এবং মোবাইল নাম্বারটা সিকিউর নেবেন যেটা আপনার কাছে অ্যাক্সেস আছে অন্য কারোর কাছে অ্যাক্সেস নাই তারপর আপনাদের অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক দেবেন টাইটেলের উপর ক্লিক দেওয়ার পর এই পেজটা ওপেন হবে অর্থাৎ ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে দেন এখানে দেখতে পাবেন বাইনান্স অফিসিয়াল লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে বাট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেটা আপনি দেখতেছেন ওই ডেসক্রিপশন বক্সে আপনাদের দেওয়া থাকবে বাইবিট বিট অফিসিয়াল লিঙ্ক নামে একটা লিঙ্ক ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন আচ্ছা লিঙ্কটার উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে এই পেজটা ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে ইমেলের জন্য একটা বক্স রয়েছে এবং একটা পাসওয়ার্ডের জন্য বক্স রয়েছে সো আপনাদের যেটা সিকিউর আপনার ম অ্যাক্সেসের মধ্যে রয়েছে যে মেলটা ওই মেলটাই আপনারা এখানে ইউজ করবেন যেটা আপনি ছাড়া আর কারোর কাছে অ্যাক্সেস নাই এটা খুবই ইম্পর্ট্যান্ট বিকজ অফ আপনার অ্যাকাউন্টটা সিকিউরের জন্য ইমেল অথবা মোবাইল নাম্বার এই দুইটা জিনিসে আপনাকে অবশ্যই আপনার কাছে অ্যাক্সেস রাখতে হবে অন্য কেউ যদি অ্যাক্সেস রাখে তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার পসিবিলিটি থাকবে ঠিক আছে তারপর এখানে দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ডের মধ্যে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন যেটা হচ্ছে মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে ম্যাক্সিমাম ত্রিশ ক্যারেক্টার ঠিক আছে আর এখানে অবশ্যই একটা আপার কেস ইউজ করতে হবে একটা লোয়ার কেস ইউজ করতে হবে এবং একটা নাম্বার ইউজ করতে হবে যেমন ধরেন আপার কেস বলতে যেটা বড়ো হাতের বি সি টি বড়ো হাতের অক্ষর এবং হচ্ছে লোয়ার কেস বলতে যেটা স্মল রেটার অর্থাৎ হচ্ছে ছোটো হাতের অক্ষর তারপর এখানে অ্যাটলিস্ট ওয়ান নাম্বার বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোর মধ্যে যে কোনো একটা अपना মিনিমাম ইউজ করতে হবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা তৈরি করার জন্য পাসওয়ার্ড যদি আপনি এগুলোর মধ্যে কোনো একটা ইউজ না করে থাকেন তাহলে আপনার পাসওয়ার্ডটা না এবং অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না আর অবশ্যই মিনিমাম এট ক্যারেক্টার অর্থাৎ আটটা অক্ষরের হতে হবে তারপর এখানে দেখেন রেফারের কোড রেফারের কোডটা অবশ্যই ইউজ করবেন বিকজ অব ভবিষ্যতে যদি লাঞ্চ পুল লাঞ্চ প্যাড এগুলোর মধ্যে কোনো অফার আসে তাহলে আপনি যদি এই রেফারের কোডটা ইউজ করেন তাহলে ওইগুলোতে জয়েন করতে পারবেন এবং ভালো পরিমাণ একটা রিওয়ার্ডও পেতে পারেন এছাড়াও বিভিন্ন এয়ার আপনি ইলিজিবল হতে পারেন এই রেফারের কোডটা ইউজ করলে রেফারের কোডটা হচ্ছে আটত্রিশ নব্বই দুই বারো বলে দিচ্ছি থ্রি এইট নাইন জিরো টু এটা ইউজ করবেন তারপর আপনারা এগুলো দেওয়ার পর অর্থাৎ ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর দেন হচ্ছে রেফারের কোডও দেওয়ার পর এখানে গেট মাই ওয়েলকাম গিফটস এটার উপর একটা ক্লিক দিবেন আচ্ছা গ্যাট মাই ওয়েলকাম গিফটসের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই ক্যাপসাটা আসবে পাজালটা এটা হচ্ছে টেনে আপনারা হচ্ছে এটার উপর বসাই দিবেন অর্থাৎ মেলাই দিবেন মেলাই দিলে আপনাদের ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে দেন হচ্ছে আপনাদের সামনে এই পেজটা শু করবে এই পেজটা শু করার পর আপনারা যে মেলটাইজ করছেন ওই মেলের ইনবক্সে যাবেন দেখেন আমি আমার মেলের ইনবক্সে আছে আসার পর দেখতে পাচ্ছি এখানে বাইবিট থেকে একটা মেল আছে যেটা ইমেল অটেন টিকেশন নামে একটা মেল আছে এটার উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবো একটা হচ্ছে ভেরিফিকেশন কোড থাকবে দেখেন এখানে বিয়াল্লিশ আটচল্লিশ বাইন কোডটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এগেন আমাদের যে বাইবিটের অ্যাকাউন্ট তৈরির পেজটা রয়েছে ওইটাতে আসবো ওইটাতে আসার পর এখানে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর জাস্ট ওয়াইট পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে এটা আচ্ছা করতে দেওয়ার পর আপনাদের পেজটা অটোমেটিক্যালি লোডিং নিয়ে নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শু করবে এই পেজটা শু করার পর দেন আপনাদের কাছ হচ্ছে বাইবিট অ্যাপসটা ইনস্টল করা আপনাদের ফোনের মধ্যে ঠিক আছে সো আপনাদের ফোনটা যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন যদি আপনাদের ফোনটা আইওএস হয়ে থাকে অর্থাৎ অ্যাপলের হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন অ্যাপ স্টোর থেকে ইনস্টল করবেন সো যেহেতু আমাদের এটা অ্যান্ড্রয়েড ফোন তাই আমরা প্লে স্টোরের মধ্যে চলে আসলাম প্লে স্টোরের মধ্যে চলে আসার পর এখানে সার্চবারের মধ্যে বাইবিল লিখে সার্চ করব। বাইবিল লিখে সার্চ করার পর আমাদের সামনে বাইবিটের অ্যাপসটা চলে আসবে চলে আসার পর এখানে একটা ইনস্টল বাটন দেখতে পাবো যেহেতু আমাদের অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে ইনস্টল বাটনটা শ্যু করতেছে না সো ইনস্টল করার পর দেন আপনাদেরও এরকম শ্যু করবে তারপর এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক দিবেন ওপেন বাটনের উপর ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপসটা ওপেন হবে বাইবিট অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে এই পেজটা শো করার পর এখান থেকে আপনারা সাইন আপ অর অবলিক লগ ইন বাটন যেটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে এই পেজটা শো করার পর যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই মেলটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ড এবং মেল দেওয়ার পর এখানে লগ ইন নাও বাটনের উপর একটা ক্লিক করবেন ওয়েবসাইটের মধ্যে যেরকম একটা ফাজল আইছিল সেম এখানেও একটা ফাজল আসবে এটা আপনারা টেনে এটার উপর বসাই দিবেন বসাই দেওয়া অত মিলাই দিবেন মেলাই দেওয়ার পর এটা সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে এবং এই পেজটা শুরু করবে আচ্ছা আমাদের টোটাল চারটা স্টেপস পূরণ করতে হবে আমরা অলরেডি দুইটা স্টেপ পূরণ করে ফেলছি প্রথমত আমরা ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটা কমপ্লিট করছি এবং অ্যাকাউন্ট কমপ্লিট করার পর অ্যাপসের মধ্যে ওই অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি এখন আমাদেরকে করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই তারপর আমরা আমাদের অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করে নিব যাতে আমাদের অ্যাকাউন্টটা সিকিউর থাকে সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখানে দেখেন একটা ভেরিফাইড নাও নামে একটা বাটন রয়েছে এটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন আইডেন্টিটি ভেরিফিকেশন করার পর দেন আমরা হচ্ছে কী কী করতে পারবো ডিপোজিট করতে পারবো ট্রেডিং করতে পারবো পিটুপি ট্রেডিং করতে পারবো এবং আর্ন করতে পারবো এবং এখানে ডেলি পেয়ার ডিপোজিট এবং হচ্ছে ডেলি ক্রিপ্টো উইড্রলস সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন অর্থাৎ আইডি ভেরিফিকেশন ব্যতীত আপনারা এগুলো করতে পারবেন না দেন এখানে দেখেন ভেরিফাই নাও যে বাটনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা লোকেশন সালেক্ট করে দিব লোকেশন সালেক্ট করার জন্য লোকেশনের উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া দিবেন বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ দিবেন বা অন্য কোনো কাউন্ট্রি হয়ে থাকলে অন্য কোন কাউন্ট্রি দিবেন দেওয়ার পর দেন হচ্ছে আপনারা এখান থেকে আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা রেসিডেন্ট পারমিট দিয়ে আপনারা কি করতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন সাপোজ ধরেন আপনারা আইডি কার্ড দিয়ে করবেন তাহলে আইডি কার্ডের উপর একটা ক্লিক দিবেন তারপর এখানে কনফার্ম বাটনের উপর একটা ক্লিক দিবেন এই দুইটা দেওয়ার পর দেন হচ্ছে অ্যালো বাইবিটু ট্রেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে ভেরিফাই সরি একটু অপেক্ষা করতে হবে আচ্ছা তারপর এখানে দুইটা অপশন চলাচ্ছে একটা হচ্ছে আই এম এ রেসিডেন্ট অফ অর লাইভ ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর আদার সো আমরা যেহেতু আমেরিকাতে না সো দ্যাটস ওয়াই আমরা এখানে আদার অপশনের উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিতে হবে আচ্ছা এর আগে আমরা হচ্ছে আইডি কার্ডটা সিলেক্ট করছিলাম এখানে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিব আইডি কার্ডটা সিলেক্ট করার দেওয়ার পর এখানে ফ্রন্ট অফ আইডি অর্থাৎ আইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা দিতে হবে আমি দিয়ে ব্যাক আসতেছি আচ্ছা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই ফ্রন্ট সাইডের যখন আপনি পিকচারটা তুলে দিবেন তারপর এখানে রিডেবল নামে একটা অপশন আসবে অর্থাৎ বাটন আসবে ওইটার উপর ক্লিক দিবেন দেন হচ্ছে আপনাদের ব্যাক সাইডের ফটো দিতে হবে ওইটা দেওয়ার পর অর্থাৎ দিতে হবে বলতে আপনাকে তুলতে হবে তোলার পর দেন হচ্ছে দেন একইভাবে ফাস্টে যেভাবে রিডাবল বাটনের উপর ক্লিক দিয়েছিলেন ওইটার উপর এগেইন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা আসবে এই পেজটা আসার পর দেন হচ্ছে অর্থাৎ আপনাদের পেসের অর্থাৎ আইডি কার্ডটা যার তার পেসের একটা ছবি তুলতে হবে ছবি তুলতে বলতে এখানে পজিশন ইউ পেজ টু পিট দ্য ফ্রেম এই ফ্রেমটা ফিল আপ করতে হবে পজিশন যেভাবে যেটা করতে বলা হয় ঠিক আছে সো আমি এটা করে নিচ্ছি দেন আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি আচ্ছা এখন বলে দিচ্ছি এক্সপিরিয়েন্সটা যেটা দেখতে দেখেছেন আপনারা ফ্রেমটা যেটা দেখছেন গোলাকারের ওই গোলাকারের মধ্যে আপনি যে পেজটা দিবেন অর্থাৎ পেজটা বলতে যার আইডি কার্ড তার পেজটা দিবেন তার পেজটা একদম হচ্ছে ফ্রেম বরাবর দেবেন ফ্রেম বরাবর যখন দিবেন ওইটা অটোমেটিক্যালি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর যদি কারেন্টলি হয়ে থাকে তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ স্ক্যান কমপ্লিট দেখাবে অথবা সাকসেস দেখাবে দেন হচ্ছে এখানে অর্থাৎ এই পেজটা শু করবে অর্থাৎ এই পেজটাতে রিডাই আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর দেখতে পাবেন এখানে রিভিউইং অর্থাৎ এখন রিভিউইং এর মধ্যে রয়েছে লেভেল ওয়ান সাবমিশনটা এটা এক ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে অথবা এটা আরও সময় নিতে পারে অথবা এর আগেও হয়ে যেতে পারে যদি ভেরিফিকেশন ফাইলটা আসে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওই চ্যানেলের মধ্যে জয়েন করবেন এবং ওইখান থেকে আমার কন্ট্যাক্ট আইডিটা পেয়ে যাবেন টেলিগ্রামের ওইটাতে যোগাযোগ করবেন আমি হেল্প করবো এছাড়াও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা পার্সোনাল টেলিগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কের উপর ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হলো আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয় ঠিক আছে সো এখন আমাদের দুইটা তিনটা স্টেপ ডান প্রথমত হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট করেছি দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যাকাউন্টটা অ্যাপসের মধ্যে লগ ইন করছি এবং তৃতীয়ত আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আবেদন করছি অর্থাৎ আমরা হচ্ছে যে ডকুমেন্টগুলো রয়েছে ওগুলো সাবমিশন করেছি এখন চতুর্থ কাজটা হচ্ছে আমাদেরকে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে তার জন্য আমরা কী করতে হবে আমাদের করতে হবে জাস্ট এখানে একটা ম্যান আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখানে দেখতে পাবেন আপনার একটা সেটিং বাটন রয়েছে সিকিউরিটি বাটন রয়েছে জাস্ট সিকিউরিটি বাটনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন মোবাইল নামে একটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক দিবেন এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন অবশ্যই একটা পাজাল আসবে এটাকে আমাদেরকে মেলাই দিতে হবে ঠিক আছে মেলাই দেওয়ার পর দেন হচ্ছে এটা অটোমেটিক্যালি আমাদেরকে একটা ভেরিফিকেশন কুইড সেন্ড করবে আমাদের মেলের মধ্যে আমাদের মেলের মধ্যে আমাদেরকে যেতে হবে একইভাবে আমরা আমাদের মেলের ইনবক্সের মধ্যে যাবো আচ্ছা এখানে আসার পর দেখতে পাবো একটা হচ্ছে অথেন্টিকেশন কোড চলাচ্ছে আসার পর দেখতে পাবো এখানে ছত্রিশ আশি ছেচল্লিশ এটা ওপেন করার পর দেখতে পাবো দেন এটা আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর এখানে এপসের মধ্যে যাব অ্যাপসের মধ্যে আসার পর এখানে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার জন্য এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের কোডটা নিয়ে নিবে এবং অটোমেটিক্যালি এটা হচ্ছে কী করে নিবে ভেরিফাই করে নেবে দেন হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড করার জন্য এখান থেকে কাউন্ট্রি কোডটা চেঞ্জ করে নিতে হবে এটার উপর ক্লিক দিলে আমাদের কাউন্ট্রি কোডগুলো পেয়ে যাবে এবং দেন হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা এখানে ইউজ করব দেন রিসিপ ভেরিফিকেশন কোড এটার উপর একটা ক্লিক দিতে হবে আমি এগুলো দিয়ে এটার ওপর ক্লিক দিয়ে ব্যাক আসতেছি আচ্ছা বাটনটার উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পর দেন আমাদের ফোন নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে ওইটা এখানে দিয়ে দিলেই আমাদের অ্যাকাউন্টটাতে মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে এখানে লো সিকিউরিটি থেকে মিডিয়ামে চলে আসবে আশা করা যায় এবং আমাদের মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে আচ্ছা আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর করার জন্য জাস্ট এখানে আরেকটা কাজ করে নেবেন ফান্ড পাসওয়ার্ড টাইট করে নেবেন ফান্ড পাসওয়ার্ড টাইট করার জন্য এটার উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেন এখানে দেখেন ফান পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম ফান্ড পাসওয়ার্ড দিয়ে দেন কনফার্ম বাটনের উপর ক্লিক দিবেন যদি আপনাদের ভেরিফিকেশন করতে চাই লাইক ইমেল এবং মোবাইল নাম্বারের সো এগুলো দিয়ে দিলেই আপনাদের অ্যাকাউন্টে ফান পাসওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে সো এতটুকুই আশা করি বুঝতে পেরেছেন আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আমার অ্যাকাউন্টটা যে ভেরিফাই হয়েছে এটা অত ভেরিফাইড হয়েছে এটা দেখিয়ে দিব ততটুকু পর্যন্ত অপেক্ষা করে বিকজ অফ কিছুক্ষণ আগে আমরা সাবমিট করছি হয়তো বা কিছুক্ষণ সময় নিতে পারে আচ্ছা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি ভেরিফাইড হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন চেক করার জন্য এইদিকে দেখতে পাবেন একটা ম্যান আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভেরিফাইড আইডি নামে একটা মার্ক কিন্তু উঠে গেছে সো আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা আপনাদের মেলের মধ্যেও যদি চেক করেন তাহলেও বুঝতে পারবেন দেখেন এখানে আমাদের মেলের মধ্যে একটা মেল চলে আছে আমাদের অ্যাকাউন্টটা যে ভেরিফাইড হয়েছে এবং অ্যাপ্রুভ করা হয়েছে আইডি কার্ডটা সেটা নিয়ে একটা বিস্তারিত মেল কিন্তু আছে সো আশা করি বুঝতে পারছেন এখন আপনাদের অ্যাকাউন্টে ডিপোজ জিট করতে পারবেন এবং আপনারা ট্রেডিং করতে পারবেন ঠিক আছে সো আশা করে বুঝতে পেরেছেন এভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন যদি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড না হয় রিজাল্ট আসে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যেভাবে বলছি এর আগে বলছি কিভাবে যোগাযোগ করবেন আর সেভাবে যোগাযোগ করার পর দেন অবশ্যই আমাদেরকে ডিটেলস বলবেন অবশ্যই আমরা হেল্প করব ঠিক আছে সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ